মিডিয়া ভয়েস মিলে সবাইকে স্বাগতম। স্ত্রী ধারাবাহিকে নিরুপমা রিজু ব্যক্তিত্বের কাছে হার মানে তার দজ্জাল শাশুড়ি কিংবা উদ্ধত দেওরেরা। দেনা পাওনার নিরুপমার মতো মাথা নত করে মেনে নেওয়ার মেয়ে সে নয়। নিখাদ বাঙালি নিরুর চরিত্রে অভিনয় করেছেন এক পাঞ্জাবি কুড়ি আমনদীপ শঙ্কর। যদিও কলকাতার কেষ্টপুরে বড় হওয়া আমনদীপের বাংলা শুনলে তা বোঝার উপায় নেই। বয়স নেহাতই কম, 12 ক্লাসে পরীক্ষা দিয়েছেন এবছর। স্ত্রী আমনদীপের প্রথম সিরিয়াল নয়, এর আগে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন, বিজ্ঞাপন ও মডেলিং করেছেন। ডেলি সুপ মানে 24x7। কলেজে চৌকাঠে পা না দেওয়া আমনদীপের ভালো লাগে এত ব্যস্ততা। শুরুর দিকে ভালো লাগতো না, ঘুম পড়াশোনার সময় পেতাম না, পরীক্ষা যে কিভাবে দিয়েছি আমিই জানি। এখন এই সেটেই আমার পরিবার, সেটে অনেক দাদা দিদি রয়েছেন, ভুল হলে আমাকে গাইড করেন। আমার ভাষায় একটু সমস্যা রয়েছে, তাই বকুনিও খাই। নিরুর গলায় আঠালো সারালো, সারা সপ্তাহ কাজের পর ছুটির দিনটা কি করেন, কোনটা যে করব ভেবে পাই না, এত কাজ থাকে। আমার ব্রেসম্যান খুব রেগে যায়, বলে একদম সময় দিস না, ওকে একটু সময় দিতে হয়। ব্রেসম্যান নাকি বয়ফ্রেন্ড, জোর গলায় উত্তর এলো, না না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সিরিয়াল শুরু হওয়ার আগে একজন ছিল, এখন কেটে গিয়েছে, তবে আমি এখন চাইও না কাউকে বয়ফ্রেন্ড বানাতে। ছুটির দিনে আমার ব্রেসম্যানদের সঙ্গে থাকতে ভালো লাগে, আর ছুটি পেলে মনে হয় শুধু ঘুমাই, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। সিরিয়ালে শাড়ি পরে থাকতে হলেও এই অষ্টাদশী কিন্তু ওয়েস্টার্নে বেশি স্বাচ্ছন্দ্য। যদিও বিয়ে এখনো দূর কি বাদ, তবে কথা প্রসঙ্গে নিজেই বললেন, কোনো NRI কে বিয়ে করে বিদেশে সেটেল করতে চাই। এই ছিল আজকের আয়োজন। বিনোদন নিয়ে আরো খবর পেতে মিডিয়া ভয়েস মেলে পাশে থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।